আপনি কি জানেন আমাদের দেশের এই পর্যটন খাতের যে দুরবস্থা, এটার জন্য কে দায়ী? এটার জন্য শুধুমাত্র একজন দায়ী, একটা মাত্র মানুষ। সেই মানুষের কারণে কিন্তু আমাদের পর্যটন খাত অন্যান্য দেশের তুলনায় অনেক পিছায় আছে। আমি এখন আছি হচ্ছে কক্সবাজারে, যেটা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এত বড় সমুদ্র সৈকত বিশ্বের আর কোনো দেশে নাই, আমরা এটার গর্বিত মালিক। এছাড়া কিন্তু আমাদের বেশ ভালো কিছু ট্যুরিস্ট স্পট আছে। আমাদের দেশের পরিবেশ কিন্তু অনেক সুন্দর, নাতিশীতোষ্ণ পরিবেশ, অত গরমও না, অত শীতও না। এখানে কিন্তু গরমে কেউ মানে মারা যায় না, আবার শীতে কেউ মারা যায় না, বরফ পড়ে না। আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু বেশ উন্নত। তো এত কিছুর পরেও আমাদের এই মানে পর্যটন খাত এত পিছায় কেন? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এটার জন্য শুধুমাত্র একজন মানুষ দায়ী। হ্যাঁ, আমাদের পার্শ্ববর্তী দেশে দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশে যেমন ধরেন ইন্ডিয়া বলেন, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তারপরে হচ্ছে আপনার থাইল্যান্ড, এই কান্ট্রিগুলোতে কী হয়, তারা কিন্তু পর্যটন খাতে অনেক আগায় আছে। হ্যাঁ, বেশ আগায় আছে। তারপরে ধরেন যে কী সুন্দর সুন্দর ঢেউ আসতেছে এদিক থেকে, কত সুন্দর ঢেউ আসতেছে। আমাদের এত কিছু থাকার পরেও সেই শুধুমাত্র একটা মানুষের কারণে আমরা আগাইতে পারতেছি না। এই একটা মানুষ হচ্ছে আপনার আমার খুব পরিচিত, খুব কাছে, আমরা সবাই তাকে চিনি। সে হচ্ছে আমাদের আপনার আমার সার্কেলের একজন মানুষ, যে হচ্ছে প্রত্যেকটা প্ল্যান গুছানোর পর লাস্ট মোমেন্টে এসে বলে যে আমার প্রবলেম আছে, আমি যাইতে পারবো না। হ্যাঁ, সেই একটা মানুষের কারণে কিন্তু মূলত এত সব প্রবলেম হচ্ছে। এখন ধরেন আমরা একটা ট্যুরের প্ল্যান করলাম, ধরেন পাঁচজনের একটা টিম একটা ট্যুরের প্ল্যান করলাম, তো যদি ওই ট্যুরের প্ল্যানটা এক্সিকিউট হইতো তাহলে কী হইতো, আমরা পাঁচটা মানুষ যাইতাম কোথাও, আসা যাওয়ার জন্য পাঁচ দোকানে 10টা টিকিট সেল হইতো। হ্যাঁ, পরিবহন খাত উন্নত হইতো, তারপরে হচ্ছে আপনার হোটেলে দেখা যাচ্ছে হয়তো 2-3টা রুম বুক হইতো, এই পাঁচটা মানুষের কয়েকবেলার খাবার রান্না হইতো। তো সোজা কথা, অর্থনীতির চাকাটা ঘুরতো। কিন্তু একটা মানুষ বাগদা দেওয়ার কারণে আমাদের কিন্তু আমরা কিন্তু এই সেক্টরটাতে অনেক পিছায় আছি। তো আমরা যদি এই সেক্টরের উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে, সবার আগে ওই একটা মানুষের ধৈর্য যেমনে সম্ভব তারে সংশোধন করতে হবে। হ্যাঁ, কেমনে সম্ভব? আপনার সার্কেলের মানুষ, আপনার পরিচিত, আপনি ভালো জানেন, কেমনে তারা সংশোধন করবেন, আমারটা আমি বুঝবো।